স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলায় রাজশাহী সেজেছে অপরূপ সাজে। রাজশাহী ও নাটোরে উৎসব মুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ পুলিশের চাকরি নিতে ঘুষ বা দালালের পিছনে ছুটতে হয় না, নোয়াখালীতে আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজশাহীর গোদাগাড়িতে বিপুল পরিমাণ সোনা সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আদালত পাড়ায় ভোট গ্রহণ চলে। মাঝে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ছিল। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইব্রাহিম একরাম প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত আবুল কাসেম পারভেজ জাহিদি প্যানেলে প্রার্থীরা ভোটের লড়াই নেমেছেন। এবছর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক, অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহিদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ভোটাররা জানায়, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট এএইচএম খারুজ জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন মেয়র। ভোট প্রদান শেষে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে টেকনিক্যাল বেল্ট বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার। বৃহস্পতিবার সকাল 10:30টায় আরএমপি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের মাঝে টেকনিক্যাল বেল্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে এসব বিতরণ করেন। এ সময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, প্রথমবারের মতো আরএমপি পুলিশ সদস্যরা টেকনিক্যাল বেল্ট পরে বাংলাদেশ ভারত মৈত্রী 50 বছর পূর্তিতে আগামী 25 থেকে 28 ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলার নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে 400টি টেকনিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যদের টেকনিক্যাল বেল্ট দেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজাইত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিপিএম, উপপুলিশ কমিশনার মোহাম্মদ রশিদুল হাসান পিপিএম ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাজিদ হোসেন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রাজশাহীর গোদাগাড়িতে বিপুল পরিমাণ সোনা সহ মুক্তার হোসেন নামের এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরা কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীনগর বকচর গ্রামের মৃত সানাউল্লাহ ছেলে। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়াঘাট হাটপাড়া থেকে তাকে আটক করা হয়। গোদাগাড়ি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চোরাকারবারি মুক্তার হোসেন দীর্ঘদিন হতে বড় বড় চোরাকারবারি স্বর্ণ ব্যবসায়ীদের বহনের কাজে জড়িত ছিল। সে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে 7টি স্বর্ণের বারে 70 ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত দিক প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা। জনগণের জানমাল রক্ষায় নিজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সহিত পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নোয়াখালী বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশের চাকরি নিতে ঘুষ বা দালালের পিছনে ছুটতে হয় না। বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী 1 আসনের সাংসদ এইচএম ইব্রাহিম, নোয়াখালী 6 আসনের সাংসদ আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, সাবেক এমপি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, পুলিশ সুপার শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুলিশ সুপার, বিভিন্ন থানার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উৎসবমুখর পরিবেশে নাটোরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয়ে চলে একটানা বিকেল 3টা পর্যন্ত। নির্বাচনে 11টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবু আহসান টগর, অ্যাডভোকেট মালিক শেখ পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, অ্যাডভোকেট শরীফুল ইসলাম মুক্তা পরিষদ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মুক্তার হোসেন। সর্বমোট 306 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। গত বছর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার, শরীফুল ইসলাম মুক্তা পরিষদ একটি পদ ছাড়া পূর্ণ প্যানেলে জয়ী হন। 5.5 কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডে নবনির্মিত 30,000 বর্গফুটের ট্রান্সশিপমেন্ট শেড ও 16,000 বর্গফুটের আশিনা ওয়ারহাউসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত ট্রান্সশিপমেন্ট শেড ও আশিনা ওয়ারহাউসের উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আলমগীর। পরে পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে অনুষ্ঠিত সভায় পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের সিইও আতিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আলমগীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের জিএম বিল্লাল হোসেন, পরিচালক রেখান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সোনা মসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মমিনুল ইসলাম ও সিএনএফ এজেন্ট হারুনুর রশিদ সহ অন্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছর পূর্তিতে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলা। রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে 25 থেকে 28 ফেব্রুয়ারি 4 দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলন মেলা উপলক্ষে রাজশাহীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংশ্লিষ্টরা বলছেন এই মিলন মেলার মাধ্যমে দুই দেশের ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। ইমরান আলের ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফাইল হোসেন। চার দিনের সাংস্কৃতিক মিলন মেলা উপলক্ষে রাজশাহীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার, ফেস্টুন, আলোকায়ন, আলপনা, রাস্তার ডিভাইডারগুলোতে রঙের কাজ সহ রাজশাহীকে নতুনভাবে সাজানো হয়েছে। সব মিলিয়ে রাজশাহীতে উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটি করার জন্য কিন্তু আমরা এটাতে মনোনিবেশন করি না। আমরা ভারত বাংলাদেশের সাথে যে একটা বন্ধুত্বের সম্পর্ক, সেই বন্ধুত্বের সম্পর্কটা এটা আরেকটা একটু আরও ধাপ এগিয়ে দিই, আর এই কাজেই আমরা কিন্তু আছি। সেই ক্ষেত্রে আমাদের ভারত থেকে যে সমস্ত গেস্টরা আসবেন তারা যেন রাজশাহীতে পা রেখে তারা যেন একটা পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন নগরীতে পা রাখলেন এবং রাজশাহীটাকে দেখে যেন তারা মানে আরও বেশি আনন্দিত হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। একটা সময়ে রাজশাহীতে আমরা বড় কোনো অনুষ্ঠান করতে গেলে একটু ভীত হয়ে যেতাম যে আমরা কিভাবে আপ্যায়ন করব, বা আমাদের এখানে 5-স্টার সমমানের কোনো হোটেল ছিল না, বা অতিথিদেরকে আমরা কোথায় রাখবো। তো আমার মনে হয় যে তরুণরাও বেশ উৎসাহিত হচ্ছে, এখানে 5-তারকা হোটেল এখন নির্মিত হয়েছে, আমরা অতিথিবৃন্দদেরকে সেখানে রাখার ব্যবস্থা করেছি, আপ্যায়ন করার জন্য আমরা আপ্যায়ন কমিটি করেছি, এবং শহরের চারিপাশে যে সুন্দর সাজসাজ রব সন্ধ্যাবেলায় আমরা লাইটিং দেখতে পাচ্ছি, উৎসুক জনতা। আমি দেখলাম কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে বা সোশ্যাল মিডিয়াতে লাইভে যাচ্ছে। আমার মনে হয় তারা সবাই খুবই উৎসাহী, খুবই আগ্রহী, এবং সকলেই রাজশাহীর যে সাধারণ মানুষ আছে তারাও বেশ আগ্রহী এই বিষয়টি নিয়ে। চার দিনব্যাপী সাংস্কৃতিক মিলন মেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্য সরকার, মন্ত্রীসহ দুই বাংলার রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, মন্ত্রী, সাংসদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকরা। আমরা এই অনুষ্ঠান 1 বছর বাংলাদেশে, 1 বছর ইন্ডিয়ায় হয়, এটা প্রতি বছর।
হয়, এই শুধু এইটা না, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ যেটা রিসেন্টলি 10th রাউন্ড হয়ে গেল সিমলাতে, 11th রাউন্ড বাংলাদেশে হবে। বাংলাদেশে যখন কালচারাল অনুষ্ঠানটা হওয়ার কথা, আমি মিয়ানমারকে একটু রিকোয়েস্ট করেছিলাম, উনি সানন্দে রাজি হয়েছেন, একদম সানন্দে রাজি হয়েছেন যে উনি এটা তুলে দেবেন, এটা তুলে দেবেন। আমি আশা করি মেয়র সাহেবের যে যজ্ঞ দেখলাম, এই যজ্ঞতে এই যজ্ঞ বাংলাদেশে খুব কম জায়গায় হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে অন্তত 5 শতাধিক পুলিশ সদস্য। পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, থাকবে সিসিটিভি ক্যামেরা। আপনি দেখেছেন যে আজকে আমরা 500 ফোর্সকে ডেকেছি, তাদেরকে ডেপ্লয়মেন্ট ফোর্সেস আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি, যাতে করে যেন আমাদের এই 25 তারিখ থেকে 28 তারিখ যে কালচারাল মিটটা যেন সুন্দরভাবে হয়, এটা যেন রাজশাহী মহানগরবাসী এবং রাজশাহীর সবাই যেন এটা উপভোগ করে, এই জন্য আমার সর্বোত্তম সহযোগিতা জনগণের কাছে চাচ্ছি। তার কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছি, আমাদের এখানে আর্সওয়ে থাকবে, হেলমেট ডিটেক্টর লাগবে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমি নিরাপত্তা চাদর ঢেকে দিয়েছি। আপনি দেখেন যে আজকে আমাদের এসি সাইবার ইউনিট প্রায় আমাদের 50টা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা পুরো ভেনুটাকে নিরাপত্তা চাদরে নিয়ে আসছি। আমি আশা রাখি যে আমরা যে নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের সাদা পোশাকের লোক থাকবে, আমাদের 500 আমাদের অফিসার ফোর্স ইউনিফর্মে ডেপ্লয়মেন্ট থাকবে এবং 26 ফেব্রুয়ারি সকালে আমন্ত্রিত অতিথিদের নাগরিক সম্বর্ধনা দেবে সিটি কর্পোরেশন। উদ্বোধন করা হবে দেশের বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। অতিথিদের ঘুরে দেখানো হবে রাজশাহীর নানা ঐতিহাসিক স্থান। বৃহস্পতিবার আয়োজনের বিভিন্ন ভেনু পরিদর্শন করে এসব জানালেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ভারত এবং বাংলাদেশের এই যে 5ম কালচারাল মিট বা সাংস্কৃতিক মিলন মেলা যেটা আয়োজন করা হয়েছে, এটি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গাঢ় করার জন্য এবং আরও বেগবান করার জন্য করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ভারত বাংলাদেশের মধ্যে এই ধরনের সম্পর্ক যেমন ভারতের মাটিতেও হয়, গুয়াহাটি, শিলং বা গত কয়েকদিন আগেই সিমলাতে একটি টক ডায়ালগ হলো, ঠিক সেরকম বাংলাদেশের শিলায় ধরে রাজশাহীতে হচ্ছে, এবার সিরাজ কক্সেস বাজারে হয়েছে, ইত্যাদি বিভিন্ন জায়গাতে এই যে এক্সচেঞ্জগুলি হয়, বিনিময়গুলির মাধ্যমে আমাদের পরস্পরকে জানা, বোঝা এবং আমরা তাদের কাছে কী প্রত্যাশা করি সেটা তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ। এবছর আমরা এই সুযোগটা পাচ্ছি, এটা আমাদের আসলেই একটা সৌভাগ্যই বলবো আমি, কারণ আমাদের মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা একটু তাদের সঙ্গে। সকলের জন্য উন্মুক্ত রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় মেলার আয়োজন। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.